আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের সেভেন স্টেটে সমস্ত বিজেপি এবং অন্যান্য নির্দল বা অন্য দলের লোকেদের পুলিশ ডাকলে ফোন করে থানায় যাবেন, বাড়িতে গেলে দরজা খুলবেন না। সেকশন 41 এর নোটিশ ছাড়া একজনও কোনো থানায় যাবেন না। উত্তর কলকাতাতে চোর মমতা কালকে বিনীত গোয়েলের মাধ্যমে কিছু অতিকে লাগিয়েছে। আমি এখনই বলে এসেছি ওখান থেকে, আপনাদের মাধ্যমে বললাম এই সেভেন্থ ফেজে একটু ডায়মন্ড হারবার আছে করবে, পুলিশ বাবা পার করেগা, সন্দেশখালি আছে, আজকে জেনেছেন সন্দেশখালি পিতা সহ অবৈধভাবে গ্রেপ্তার হওয়া প্রত্যেক ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট ইমিডিয়েট জামিন দিতে বলছে, জুডিশিয়ারি এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি বাঁচানোর জন্য। আর গোটা নোংরামিটা করছে মমতার পুলিশ আর আইপ্যাকের চোরগুলো, চিটিং মাছ আইপ্যাকের লোকেদেরকে হুঁশিয়ারি দিচ্ছে। থানা খুলে যেমন ধোলাই হয়েছে, আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধোলাই দেওয়া হবে, সমান ধোলাই অন দা রেকর্ড যা পারেন করে নেন, আমি ভয় করি না। থানা খুলে যেভাবে সাইজ করেছে জনগণ, আইপ্যাকের একটা চোর যদি ঢোকে কোনো কাউন্সিল সেন্টারে দেখতে পাই আমরা যা করার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিক্স পেজে 474টা ক্যামেরা অফ ছিল 8:30 পর্যন্ত। অন বিহাফ অফ বিজেপি শিশির বাজরাজি নীতির কমপ্লেন দিল্লিতে এবং ওখানে করার পরে ক্যামেরাগুলো অন করার ব্যবস্থা হয়, চিটিং কাজ করতে ক্যামেরা বন্ধ হয়ে যায়, কোথাও লোডশেডিং করে কোথাও তার খুলে করেছে। আলটিমেটলি দিনের শেষে 150 কাছাকাছি বুথে ক্যামেরা চলেনি, তার মধ্যে 70টা শুধু কেশপুরের বুথে আমরা আইডেন্টিফাই করছি। এবারে আমি জানতে চেয়েছিলাম মিস্টার আলী জাফতাবকে যে আপনার গাইডলাইন কি, উনি বললেন ইসিআই ক্লিয়ার গাইডলাইন, সুন্দরবনের আইসোলেটেড 25-30-40টা বুথ ছাড়া গোটা পশ্চিমবঙ্গে ওয়েবকাস্টিং ক্যামেরা ম্যান্ডেটরি। আমরা প্রথম চেয়েছি সুন্দরবনের আইসোলেটেড বুথের তালিকা, যাতে ওই বুথে সাংবাদিক বন্ধুরাও এক একজন করে থাকে, আর আমরাও সেখানে প্রত্যাশা দেবো ওই 25-30টা বুথে আলাদা আমাদের পার্টি ইলেকশন এজেন্ট দরকার হলে ব্যাক করতে ছাড়বো না আমরা মমতা ব্যানার্জি। ডেমোক্রেসি গণতন্ত্রের কর্তব্যে ডু অর ডাই আমরা শেষ দেখে থাকি। বাকি তিনি বলেছেন কোথাও ক্যামেরা বন্ধ থাকলে ভোট বন্ধ থাকে, উনি ক্লিয়ার বলেছেন ইভিএম মেশিন যেমন খারাপ হয় যতক্ষণ না ইভিএম মেশিন সারানো হচ্ছে ততক্ষণ যেমন ভোট বন্ধ থাকে, অফলাইন থাকলে ক্যামেরা আপনাদের মাধ্যমে সাবসেভেন্থ পেজের বা প্রার্থী এজেন্ট পোলিং এজেন্ট জনগণের কাছে বলছি ক্যামেরা অফ থাকলে ভোট করতে দেবেন। সিও বলেছেন ক্যামেরা অন করা পর্যন্ত যদি 4 ঘন্টাও লাগে ভোটিং বন্ধ থাকবে, 6টার মধ্যে স্লিপ ইস্যু হবে, রাত্রি 10টা অবধি ইফ নেসেসারি ভোট হবে জেনারেটার এনে ক্যামেরা অন করে। তাই ক্লিয়ার ওসাবা এবং বাসন্তীর কিছু আইসোলেটেড বুথ ছাড়া এখানে নেটওয়ার্ক নেই, শ্যাডো প্রবলেম, বাকি বুথে ক্যামেরা অফ থাকা চলবে না, ক্যামেরা অন রেখে ভোট করতে হবে, ক্যামেরা অফ থাকলে ভোটিং বন্ধ থাকবে। হয়ে গেল দুটো পয়েন্ট। আর পয়েন্ট কাউন্টিং, কিছু দলদাস ডিএম তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী জেলার প্রেসিডেন্ট ইলেকশন এজেন্টকে ফোন করে বলছে 30 তারিখের মধ্যে কাউন্টিং এজেন্টের লিস্ট দিচ্ছে, কেন একটা কপি পুলিশকে দেবে যাতে অ্যারেস্ট করে। আমাকে সিআইডির অফিসাররা বলেছেন যে মমতা ব্যানার্জির নির্দেশ আছে কিছু কাউন্টিং এজেন্টকে অ্যারেস্ট করা, পুলিশের সব লোক তো খারাপ না, 80 ভাগ ভোট দিয়েছে, 80 ভাগ শান্তনু সিনহা বিশ্বাসরা চিটিংবাজগুলো ইতিস্তর রাউত আর তপন মাইতি ওয়েল ফেয়ারে নামে কিছু করতে পারেনি। আমরা সিওকে ধন্যবাদ জানাই, চিটিং ভোট পুলিশের করতে গেছিলো আমরা আটকে দিয়েছি, ওই কারণে একটা ভোটও চিটিংবাজি করতে পারেনি। পুলিশের 90% ভোট ইডি ভোট কতগুলি দায়িত্ব নিচ্ছে, তা আমরা এক্ষেত্রে বলেছি যে আইন কী আছে, সিও বলেছে 4 তারিখে কাউন্টিং, 1 তারিখ 5টার মধ্যে আপনি লিস্ট দেবেন, তার আগে দেবেন নট ম্যান্ডেটারি। আমরা বলেছি লিস্টও দেবো, লিস্ট যাতে বাইরে না বেরোয় দায়িত্ব আপনার, আপনাকেও রাত্রি 9টার মধ্যে কপি দেবো। প্রত্যেকটা কাউন্টিং এজেন্টের প্রোটেকশান, ডিডি কাউন্টিংয়ে যাওয়া এবং তাদের লিস্ট যাতে আইপ্যাকের চোর বা পুলিশের হাতে না যায় তার দায়িত্ব আপনাকে নিতে হবে, উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন। এবং আমরা বলেছি 5টার মধ্যে লিস্ট দেবো, তার আগে দেবো না 1 তারিখে, আর আপনি 9টার মধ্যে গেলে স্টেয়ার কপি পেয়ে যাবেন। আমাদের এই বিষয়গুলোর সাথে সাথে
কাউন্টিং এ কারা থাকবেন, আই প্যাকেট চিটিংবাজগুলো থাকবেন, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল থাকবেন না পার্মানেন্ট থাকবেন? আমরা প্রথম হ্যান্ডবুকটা আমরা জানি, আমি নিজেই সাতটা বড় ভোট লড়েছি, এক থেকে একুশ, চারটে অ্যাসেম্বলি, তিনটে পার্লামেন্ট, আমি জানি, ওনারাও জানেন, সুচিন্তা জগন্নাথ কাজ করছেন অনেক দিন। আমরা জানতে চেয়েছিলাম আইন কি আছে, উনি বলেছেন কাউন্টিং হলে, কাউন্টিং হলে ওয়াটার কেরিয়ার টি বয়ও গ্রুপ ডি হবে পার্মানেন্ট, নট ক্যাজুয়াল, নো কন্ট্রাকচুয়াল, নো আই প্যাক। আর যারা কাউন্টিংয়ে থাকবেন তারা গ্রুপ সি থেকে আপওয়ার্ডস উপরের দিকে তারা থাকবেন, এবং তারা আপার ডিভিশন ক্লার্ক হতে পারে, অফিসার গ্রেড হতে পারে, কেবলমাত্র তারাই থাকবেন। মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় একটা স্পেসিফিক দাবি করেছিলেন, আইডেন্টিফিকেশন। উনি বলেছেন কাউন্টিংয়ের আইডেন্টিফিকেশনের সাথে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আইডি প্রুফ করতে হবে, আইডি কার্ড কাছে রাখতে হবে, এবং যে কোনো প্রার্থী, যে কোনো প্রার্থীর প্রতিনিধি কাউন্টিং এজেন্ট চ্যালেঞ্জ করতে পারে, তাকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের আই কার্ড তাকে দেখাতে হবে, শুধুমাত্র ইলেকশনের দিনের জন্য আরও সই করা বা ইয়ারও সই করা আই কার্ড, নট সাফিসিয়েন্ট। আর বাকিটাও আমরা যা যা আইনের মধ্যে আছে সেটা করেছি। আমরা আশা করব যে সাত দফার সপ্তম দফায় ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হবে। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা আরও অ্যাডিশনাল ফোর্স দিয়েছেন এই দফার জন্য, কিউআরটির সংখ্যা বাড়িয়েছেন। আমরা 90% ভোট ঠিক হয়েছে বলে মনে করছি, যে 10% অ্যানামেলি চুরি চামারি ইত্যাদি হয়েছে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত বুথে চুরি চামারিটা বেশি, সেটা পরের থেকে যাতে না হয় তার জন্য আমরা আশা।